জ্যোতিষীগিরি একটা লাভজনক ব্যবসা। পাড়ায় পাড়ায় রাস্তার মোড়ে মোড়ে জ্যোতিষীবিদদের রমরমা ব্যবসা আমরা সবাই দেখেছি। জেনেছি তারা ভবিষ্যদ্রষ্টা, মানুষের হাত পা কপাল দেখে ভবিষ্যৎ বলে দিতে পারে। যদিও জ্যোতিষীদের কোনো বক্তব্য কোনোদিন কখনোই সত্য প্রমাণিত হয়নি, তা সত্ত্বেও জ্যোতিষবিদদের প্রতি মানুষের অগাধ ভক্তি। এসব ভণ্ড জ্যোতিষীদের খপ্পরে মানুষ সর্বশান্ত হয়ে যায়। তবু জ্যোতিষীরা যেন দেবদূত, অন্তর্যামি। অথচ এই জ্যোতিষীরা অন্তরালে এক একটা পাক্কা শয়তান, যমদূত। যে যত বড় জ্যোতিষী সে তত বড় মিথ্যুক, তার চেয়ে বড় ভণ্ড এবং প্রতারক। এরা নাকি কেউ কেউ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন। জ্যোতিষশাস্ত্রকে কেউ বলেন শাস্ত্র, আবার কেউ বা বলেন বিজ্ঞান। আসলে জ্যোতিষ জ্ঞান না শাস্ত্র না বিজ্ঞান। পাথর ধারণ করলে ভাগ্য বদলে যায় না, জ্যোতিষবিদ্যা ও জ্যোতিষীদের পর্দাফাশ করা হয়েছে জ্যোতিষ না শাস্ত্র না বিজ্ঞান এই প্রবন্ধে। বছর কুড়ি আগে আকাশবাণীর বিজ্ঞান রসিকের দরবারে শিরোনামে অনুষ্ঠান হতো। কোনো একদিনের অনুষ্ঠানে কলকাতার স্বনামখ্যাত পাঁচজন জ্যোতিষীকে আমন্ত্রণ জানানো হয়েছিল একটি নির্দিষ্ট কোষ্ঠী বিচারের জন্য। পাঁচ জ্যোতিষী জানতেন এই কাজটি করতে শুধুমাত্র তাকেই আমন্ত্রণ জানানো হয়েছে। যদিও ট্যাবলেট বিক্রেতা এক স্বনামধন্য লাল জ্যোতিষী ছাড়া বাকি চারজন জ্যোতিষী আকাশবাণীতে গিয়েছিলেন নিজেকে যথার্থ ভবিষ্যদ্রষ্টা প্রমাণ করতে। চারজন জ্যোতিষীকে চারটি ভিন্ন ঘরে বসতে দেওয়া হয়েছিল, তাও আবার একই ব্যক্তির কোষ্ঠী দিয়ে। নির্দিষ্ট সময় চারজন জ্যোতিষীর কাছ থেকে একই ব্যক্তির চারটি কোষ্ঠী জমা নেওয়ার পর দেখা গেল চার ধরনের বিচার, কারোর সঙ্গে কারো কোনো মিল নেই। এখানেই শেষ নয় বিস্ময়ের। সেই কোষ্ঠীর জাতক ছিলেন একজন মৃত শিশুর। সেই মৃত শিশুর কোষ্ঠী দেখে জ্যোতিষীরা বলেছিলেন যে জাতকের কবে বিয়ে হবে, কবে চাকরি হবে, কবে ফাঁড়া, ইত্যাদি ইত্যাদি হাস্যকর কথাবার্তা। বিশ্বজুড়ে করোনা মহামারীর কোনো পূর্বাভাস একজন জ্যোতিষীও দিতে পারেনি, এরকম ঘটনার ঝুড়ি ঝুড়ি উল্লেখ করা যায়। তাতে লাভ কিছুই নেই, মানুষ যেখানে ছিল সেখানেই থাকবে, জ্যোতিষ এবং জ্যোতিষী যেখানে ছিল সেখানেই থাকবে। আমরা বরং দেখার চেষ্টা করি জ্যোতিষবিদ্যা আসলে কি, জ্যোতিষ কি শাস্ত্র নাকি বিজ্ঞান। প্রচুর বিতর্ক, প্রচুর লেখালেখি হয়েছে এ বিষয়ে, তবু আমি আমার মতো চেষ্টা করি বোঝার এবং বোঝাবার। জ্যোতির্বিদ্যা অর্থাৎ অ্যাস্ট্রোনমি আর জ্যোতিষবিদ্যা অর্থাৎ অ্যাস্ট্রোলজি কি এই বিষয়? না, দুটো একই বিষয় নয় তো, যদিও উচ্চারণের দিক থেকে দুটি শব্দ খুব কাছাকাছি, অর্থ কিন্তু সম্পূর্ণ বিপরীত। জ্যোতিষবিদ্যা যারা চর্চা করেন তারা জ্যোতিষী এবং জ্যোতির্বিদ্যা যারা চর্চা করেন তারা জ্যোতির্বিদ, এরা ভবিষ্যৎ দ্রষ্টা। অপরদিকে জ্যোতির্বিদ হলেন উইলিয়াম হার্শেল, ভেনু বাপ, মেঘনাথ সাহা, জয়ন্ত বিষ্ণু নার্লিকার, আর্যভট্ট, গ্যালিলিও, এরা ভবিষ্যৎ দ্রষ্টা নন। জ্যোতির্বিদ্যার বিষয় সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ছায়াপুঞ্জ, উল্কা, ধূমকেতু ইত্যাদি ইত্যাদি। জ্যোতিষবিদ্যার বিষয় হাত পা মুখ কপাল গুনে ব্যক্তির ভূত ভবিষ্যৎ বলে দেওয়া। জ্যোতিষবিদ্যায় পৃথিবীর চারপাশে সূর্য সহ অন্যান্য গ্রহরা ঘুরপাক খায়, পৃথিবী নামে কোনো গ্রহের অস্তিত্বই নেই। জ্যোতির্বিদ্যায় উপগ্রহ আছে, জ্যোতিষবিদ্যায় কোনো উপগ্রহ নেই। জ্যোতির্বিদ্যায় রাহু ও কেতুর কোনো অস্তিত্ব নেই, জ্যোতিষবিদ্যায় রাহু ও কেতুর অস্তিত্ব প্রবল। জ্যোতিষবিদ্যায় মামলা মোকদ্দমা জিতিয়ে দেওয়া, বিয়ে হওয়া, পরকীয়ায় পাশ করিয়ে দেওয়া, চাকরি পাইয়ে দেওয়ার দাবি করে, আবার জ্যোতির্বিদ্যায় এসবের কোনো চর্চাই নেই। জ্যোতির্বিদ্যায় পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্স, ম্যাথস, দূরবীক্ষণ যন্ত্র প্রয়োজন হয়, জ্যোতিষবিদ্যায় কোনো বিদ্যাই লাগে না। লাগে ব্যক্তির দুর্বলতা খুঁজে বের করার ক্ষমতা, কৌশল, চাতুরতা, সম্মোহিনী আর রত্নমাদুলী কবচ গাছানো ক্ষমতা। গ্রহ নক্ষত্র দেখতে দূরবীক্ষণ যন্ত্র লাগে না, দূরবীক্ষণ যন্ত্র ছাড়াই বহু দূরে থাকা ভবিষ্যৎ আর অতীত দেখায় জ্যোতিষীদের কর্মকাণ্ড। জ্যোতিষীদের ব্যবসার ক্ষেত্রে মূল যে চারটি বিষয় জ্যোতিষীরা মাথায় রাখে সেগুলো হলো গ্রহ, নক্ষত্র, গণ, রাশি এবং লগ্ন। একটু দেখে নেওয়ার চেষ্টা করব এগুলো কি কি। জ্যোতিষীদের জন্য খুবই প্রয়োজনীয় জন্ম রাশি, জন্ম লগ্ন, জন্ম নক্ষত্র, এতেই জাতকের আমৃত্যু হাল হকিকত বলে দেওয়া সম্ভব, এটা জ্যোতিষীদের দাবি। জ্যোতিষী বাবুরা এখানেই থেমে থাকেননি, তারা রাজা উজির,
মন্ত্রীশান্ত্রি, জীবজন্তু, পশু পাখি, বৃক্ষলতা, পাহাড় পর্বত, এমনকি ভারতের ভাগ্য পশ্চিমবঙ্গের ভাগ্য বলে দেওয়ার সাহস রাখে। আবার দিল্লির সিংহাসনে কে বসবেন, আমেরিকার প্রেসিডেন্ট কে হবেন তাও বলে দিয়ে থাকেন। অনেকটা সাপ মরবে লাঠি ভাঙবে না কায়দায়, যদিও এ যাবৎকাল পর্যন্ত সবই ভুলভাল বলেছেন এরা। জ্যোতিষী বাবুরা জানেন, তাদের কথা লেগে গেলে রাতারাতি বিখ্যাত, আর না লাগলে কেউ ফাঁসি তো দূরের কথা, কেউ তো কৈফিয়ত চাইবে না। জ্যোতিষীদের জ্যোতিষী সেরা জ্যোতিষী হলেন বিবি রমন। ইনি অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাগাজিন নামে পত্রিকাও করেন। এহেন জ্যোতিষীর কয়েকটি ঐতিহাসিক ভাগ্য নির্ণয় এখানে উল্লেখ করার লোভ সামলাতে পারছি না। 1979 সালে অ্যাস্ট্রোলজিক্যাল ম্যাগাজিনে তিনি লিখেছিলেন, জনতা দল সরকারের ওপর এখন বৃহস্পতির কোনো ক্রোধ নেই, ফলে জনতা সরকার এবারের মতো টিকে যাবে। দেশের রাজনীতি খবর যারা রাখেন তারাই জানেন ইন্ডিয়ার জনতা সরকারের কি হাল হয়েছিল। 1980 সালে লেখা হয়, তিন গ্রহের যা অবস্থান দেখছি তাতে দিল্লিতে পাকাপোক্ত সরকার হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। সেবার ইন্দিরা গান্ধী নির্বাচনে দাঁড়িয়ে জিতলেন, তার দল ব্যাপক ফল করল, সরকার হলো পাকাপোক্তই। রাজনীতির এলেম না থাকলে এরকম ভুলভাল ভবিষ্যৎবাণী হয়। এগুলো করার একটাই মতলব, ফলে গেলে নিশ্চয়ই তার প্রসার বাড়বে, না ফললে কেই বা মনে রাখবে। মানুষের ক্ষেত্রে প্রায় 80% মিলিয়ে দেখা সম্ভব বিনা জ্যোতিষবিদ্যায়। যে ভবিষ্যৎবাণীটি আমি উল্লেখ করলাম সেটিতে তথাকথিত কোনো অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন নেই, আছে পলিটিক্যাল ক্যালকুলেশন। এইভাবে অনেক কিছুরই ক্যালকুলেশন করে বলা সম্ভব হতে পারে। তার জন্য জ্যোতিষ, জ্যোতিষবিদ্যা, জ্যোতিষ গণনার প্রয়োজন পড়বে না, তবে মিলতে পারে নাও মিলতে পারে। বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু বলেছিলেন, যেটা মেলে সেটাই বিশ্বাস করি, আর যেটা মেলে না সেগুলো ভুলে যাই। এই প্রসঙ্গে আরো একটু বলতে পারি, বিজ্ঞানী সত্যেন্দ্রনাথের জন্য তার বাড়িতে একটা কোষ্ঠি করা হয়েছিল। সেই কোষ্ঠিতে বলা হয়েছিল, মঙ্গলের যা অবস্থান তাতে সত্যেন্দ্রর পড়াশোনা হবে না। কোষ্ঠিকে উড়িয়ে দিয়ে হিন্দু স্কুলের অঙ্কের শিক্ষক তাকে 100-এর মধ্যে 110 দিয়েছিলেন। এই মহাবিশ্বের মূলকণা তার নামে বোসন হিসেবে চিহ্নিত হয়ে আছে। পরের ঘটনা তো ইতিহাস, সবাই জানেন। জ্যোতিষী বাবুদের ভবিষ্যৎবাণী যে বহুবার মিথ্যা হয়েছে তার ঝুড়ি ঝুড়ি প্রমাণ আছে। মানুষ সেসব ভুলে যাবে কেন? জ্যোতিষী বাবুরা অনেক সময় অনেক প্রমাণ প্রমাণ দিয়ে আমাদের বিশ্বাস করতে বাধ্য করে যে আসলেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, যে যতই যুক্তি দিক আর না দিক, সত্যি কিন্তু পৃথিবী একদিন ধ্বংস হবেই, সেটা জ্যোতিষী বাবুরা বাণী না ছাড়লেও হবে। এখন এমন 5টি ভবিষ্যৎবাণীর কথা বলবো যেগুলো বিশ্বজুড়ে আতঙ্ক এবং আলোড়ন সৃষ্টি করেছিল, অথচ সবগুলোই মিথ্যা। নম্বর 1, 2015 সালের 24 সেপ্টেম্বর ধ্বংস হবে পৃথিবী, এমনটাই দাবি ছিল কনস্পিরেসি তাত্ত্বিকদের। তারা দাবি করেছেন 3 মাসের মধ্যে ধ্বংস হতে চলেছে মানব সভ্যতা। 24 সেপ্টেম্বর 2015 হয়তো আমাদের শেষ দিন ছিল। বিভিন্ন ওয়েবসাইট ও ব্লগে প্রকাশিত হয়েছিল পৃথিবী ধ্বংসের নতুন তথ্য। তাদের দাবি ছিল 2015 সালের 24 সেপ্টেম্বর মহাকাশে পৃথিবীর সঙ্গে ধাক্কা লাগতে পারে একটি বড় গ্রহাণুর, আর এই আঘাতেই শুরু হবে প্রলয়, ধ্বংস হবে পৃথিবীর সাজানো বাগান। পৃথিবী ধ্বংসের এই খবর নাকি আছে পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রসমূহের কাছেও। এই বিপর্যয়ের হাত থেকে বাঁচার জন্য সেই সব দেশের বেশ কিছু ক্ষমতাবান ব্যক্তি ঘর গুছিয়ে নিচ্ছিলেন। এ বিষয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরেন্স ফ্যাবিয়াস জানান, একটি বড় গ্রহাণু পৃথিবীতে আঘাত হানতে পারে, এর ধ্বংসযোগ্য হবে কল্পনাতীত, তবে এটি পৃথিবীতে আঘাত হানার আগেই এটিকে ভেঙে ছোট ছোট টুকরো করে ফেলার চেষ্টা করা হবে যেন ক্ষতির পরিমাণ কমানো যায়। তিনি আরো জানান, এই গ্রহাণুটি আটলান্টিক মহাসাগরে আঘাত হানতে পারে, তবে এই তথ্য সম্পূর্ণরূপে উড়িয়ে দিয়েছিল নাসা। তারা সাফ জানিয়ে দিয়েছিলেন পৃথিবীর সঙ্গে কোনো গ্রহাণু বা ধূমকেতু সংঘর্ষ হওয়ার কোনো খবর নেই, এমনকি আগামী 100 বছরেও এরকম কিছুই ঘটবে না, আর হলেও তো তাই। নাম্বার 2, অপ্রমাণ্য রচনা, দি অ্যাপোক্রিফা। এই ভবিষ্যৎবাণীটি করা হয়েছিল 1000 সালে। ইঞ্জিল শরীফের কয়েকটা লাইনের উৎস ধরে সবার মধ্যে আতঙ্ক ভাইরাল হয়ে যায় যে ঈশার মৃত্যুর পর এক প্রজন্ম পর পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কি ছিল ইঞ্জিল শরীফের সেই লাইনটি? ক্রাইস্ট উইল পে ব্যাক ইন জেনারেশন অ্যান্ড দ্যাট দ্য জেনারেশন শ্যাল নট অপেট। যিশু আবার ফিরে আসবেন আগামী প্রজন্মে এবং সেই প্রজন্ম পরিত্রাণ পাবে না। তৎকালীন সময়ে প্রচলিত প্রথা অনুযায়ী চার্চ থেকে অর্থের বিনিময়ে মানুষেরা নিজেদের জন্য স্বর্গে জমি কিনে রাখতে পারতেন এবং মানুষজন সংশ্লিষ্ট চার্চে অর্থ প্রদান করে পাপ থেকে মুক্তি পেতেন বলে বিশ্বাস করতেন। যেহেতু সে সময় পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে এমন ভবিষ্যৎবাণী করা হয়েছিল, সেহেতু অনেকেই নিজেদের সর্বোচ্চ সর্বস্ব বিক্রিবাটা করে চার্চে অনুদান দিয়ে পাপ মুক্তির হিড়িক পড়ে গেল। সেই সুযোগে এক লাফে চার্চগুলোতে কোটি কোটি টাকা রোজগার হয়েছিল, বলাই বাহুল্য। যেহেতু সে সময় ঘড়ি বা ক্যালেন্ডার সহজলভ্য ছিল না, তাই সাধারণ মানুষ ধ্বংসের দিন হিসাবের জন্য মহান চার্চের উপরেই নির্ভর করত। তখনকার দিনে পোপ,
পাদ্রীদের বাণী বা ঘোষণাই ছিল শেষ কথা, উদ্দেশ্য প্রণোদিতভাবে পৃথিবী ধ্বংসের ভবিষ্যৎবাণী শুনিয়ে প্রচুর অর্থ কামিয়ে নিয়েছিলেন বলে ঐতিহাসিকরা মনে করেন। এখন 2022 সাল চলছে, পৃথিবী যেখানে ছিল সেখানেই আছে। ধ্বংস যে হয়নি সেটা নিশ্চয়ই বোঝানোর জন্য প্রমাণ চাইবেন না? নম্বর 3, হ্যাভেন্স গেট বা স্বর্গের দরজা বলে পরিচিত এটি এমন একটি সংস্থা যারা মনে করত পৃথিবীটা সম্পূর্ণ ভিন্ন গ্রহের বাসিন্দা বা এলিয়েন দ্বারা পরিপূর্ণ হয়ে আছে। এমনকি সরকারের বেশিরভাগ মানুষই নাকি এলিয়েন। তারা মনে করেছিলেন 1997 সালে এক উল্কাকে অনুসরণ করে এলিয়েনরা পৃথিবীতে আসবে এবং পৃথিবীর সমস্ত মানুষদের কৃতদাসে পরিণত করবে। এই দাসত্ব থেকে মুক্তি পেতে একমাত্র উপায় হলো আত্মহত্যা। এইসব ধারণা বিশ্বাস করে শতাধিক মানুষ আত্মহত্যা করেছিল সেই সময়। না, 1997 সালে পৃথিবীতে একজন এলিয়েন এসেও একজন মানুষকেও দাস করতে পারেনি। এখন 2022 সাল, কি বুঝলেন? নম্বর 4, নস্ট্রাদামুস ছিলেন একজন বিখ্যাত গণ যিনি তার জীবনে অনেক ভবিষ্যৎবাণী লিপিবদ্ধ করেছেন। তিনি অনেক বড় বড় ঘটনার ভবিষ্যৎবাণী আগেই করে দিতেন, অনেকে বিশ্বাসও করতেন। এনার লিপিবদ্ধ হিয়ালি পাঠ করে জ্ঞানীরা মর্মোদ্ধার করেছিলেন 1999 সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এখন তো চলছে 2022 সাল, নস্ট্রাদামুসের তথাকথিত ভবিষ্যৎবাণী মুখ থুবড়ে পড়ল। নম্বর 5, 2015 সাল, কিয়ামতের ঘড়িতে ডুমসডে ক্লক, পৃথিবীর ধ্বংস হতে আর মাত্র 3 মিনিট বাকি, এমনই খবর ছড়িয়ে পড়ল সারা পৃথিবীতে। ওই ঘড়ির কাঁটা 3 মিনিট পার হয়ে মধ্যরাতে অর্থাৎ 12টায় পৌঁছালে মহাপ্রলয়ের মাধ্যমে নিশ্চিহ্ন হবে এই পৃথিবী। একই অবস্থানে রয়েছে কিয়ামতের ঘড়ির কাঁটাটি। সময়টা খুব কম, তা নিয়ে কোনো প্রশ্ন নেই। এ সময়ের মধ্যে পৃথিবীকে রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে ঘড়ির কাঁটা পেছনে ফিরিয়ে আনা সম্ভব নয় বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। বিশ্বযুদ্ধের সময় জাপানের 2টি পারমাণবিক বোমা নিক্ষেপের 2 বছর পর 1947 সালে শিকাগো বিশ্ববিদ্যালয়ের বুলেটিন অফ দ্য অ্যাটমিক সায়েন্টিস্ট কিয়ামতের ঘড়িটি তৈরি করে। বুলেটিনের পরিচালক পর্ষদ এর দেখভাল করে। এই ঘড়িতে মধ্যরাত হতে যত সময় বাকি সেটা নিয়ে পরমাণু অস্ত্র, পরিবেশ ও প্রযুক্তিগত হুমকির তীব্রতা বিবেচনা করা হয়। মধ্যরাত হওয়ার অর্থ পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া। পৃথিবী ধ্বংস হওয়ার ব্যাপারে ঐশ্বরিক কোন প্রভাব এখানে বিবেচনা করা হয় না। ঘড়িটির নিয়ন্ত্রণকারীরা জানিয়েছিলেন ঘড়ির কাঁটা মধ্যরাতের দিকে এগিয়ে আসছে, যা মানবজাতির ধ্বংসকে নির্দেশ করে। এটি সত্যি মানুষের কবর রচনা করার মতো সংবাদ। কড্ডলিকা প্রবাহে ভেসে যাওয়া নয়, গতানুগতিকতায় প্রথাবদ্ধ হয়ে বন্দী না হয়ে উল্টো পথ হলেও সঠিক পথে হাঁটা ভালো। পূর্বপুরুষের শিখিয়ে দেওয়া তোতা পাখির বুলিয়া ওড়ানোতে আমাদের সীমাবদ্ধ না হওয়াই ভালো। ভিন্ন ভাবনায় ভিন্ন দৃষ্টিভঙ্গির কথা নির্মাণে আমার অক্ষরমালার চরই ব্যতি। প্রচলিত বিশ্বাস ও ধারণাকে পুনর্নির্মাণের চেষ্টা করেছি গভীর নিবিড়তায়। উচিত অনুচিতের জ্ঞানবর্ষণ নয়, নিজের জীবন এবং যাপনে এই বদলের রূপরেখা অনুসরণের চেষ্টা করুন। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও বুঝিয়ে দিন এবং জানিয়ে দিন যে অ্যাস্ট্রোলজি বা জ্যোতির্বিদ্যা কত বড় ধাপ্পাবাজি। আর পিনিকপি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।